আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব তুলা উন্নয়ন বোর্ডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকে বিস্তারিত আলোচনা করব, তো সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তো দেখেন, তুলা উন্নয়ন বোর্ডে এখানে মোট 13টি পদে নিয়োগ দেবে তারা। প্রথম যে পদ দেখেন, প্রথম পদ হল কি, উচ্চমান সহকারী 4 জন লোক নিয়োগ করবে এই পদে। এবং এই পদের আপনাকে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, কোনো বিশ্ববিদ্যালয়তে অনুন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএ সহ স্নাতক পাস হতে হবে, কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। 2 নম্বর যে পদ সেটা কি, ষাটমুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর। এবং এই পদের পদের সংখ্যা 2 জন এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে। এবং ষাটলিপিতে বাংলায় প্রতি মিনিটে 70 এবং ইংরেজিতে 45 এবং ইংরেজিতে 70 এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 25 এবং ইংরেজি 30 শব্দ থাকতে হবে। 3 নম্বর যে পদ, অডিও ভিজুয়াল সহকারী 1 জন লোক নিয়োগ করা হবে এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর যে পদ, ট্রাক চালক 3 জন লোক নিয়োগ করা হবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতেই হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যারা অভিজ্ঞ চালক তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে। 5 নম্বর পদ, ট্রাক অথবা ট্রাক্টর চালক 3 জন লোক নিয়োগ করা হবে এই পদে এবং কোনো স্বীকৃত এটাও কি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং বাড়ি গাড়ি চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে। 6 নম্বর যে পদ, গাড়ি চালক এখানে 4 জন লোক নিয়োগ করা হবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ যারা আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। 7 নম্বর যে পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে 7 জন লোক নিয়োগ করা হবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানো অবশ্যই দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 8 নম্বরে যে পদ, হিসাব সহকারে এখানে 2 জন লোক নিয়োগ করা হবে এবং এখানে স্নাতক বাণিজ্যিক বিভাগে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানো দক্ষ অভিজ্ঞ থাকতে হবে। 9 নম্বর যে পদ, কেশিয়ার এটাও কি বাণিজ্যিক বিভাগে স্নাতক পাস হতে হবে, কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানো অভিজ্ঞ থাকতে হবে। 10 নম্বর যে পদ, চীন মেকানিক অপারেটর 3 জন লোক নিয়োগ করাবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কারিগরি প্রতিষ্ঠানতে যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। 11 নম্বর পদ, স্টোর কিপার কাম কেমিশিয়ার 4 জন লোক নিয়োগ করাবে এবং এখানে বাণিজ্যিক বিভাগে উত্তীর্ণ হতে হবে অবশ্যই এবং কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং বা চালানো দক্ষ থাকতে হবে। 12 নম্বর যে পদ, পিক আপ চালক বা জিপ চালক এখানে 5 জন লোক নিয়োগ করা হবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে। এখানে দেখেন 1 থেকে 12 নং পদের জন্য কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, রাজবাড়ী, শেরপুর, পঞ্চগড়, নড়াইল, সাতক্ষীরা, ঝালকাঠি ও ফিরোজপুর, তবে সকল জেলার প্রার্থী শারীরিক প্রতিবন্ধী ও তিন প্রতিবন্ধী এখানে আবেদন করতে পারবেন। রাঙ্গামাটি, মন্দারমণি ও খাগড়াছড়ি পার্বত্য ব্যতীত, অর্থাৎ যারা প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী আছেন এখানে রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি জেলা আবেদন করতে পারবেন না। আচ্ছা, এরপরে দেখেন 13 নম্বর যে পদ, অফিস সহায়ক 23 জন লোক নিয়োগ করা হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এই পদের যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন না, দেখেন মাদারীপুর, জামালপুর, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা ও বগুড়া, তবে সকল জেলার শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবেন। আবার শারীরিক প্রতিবন্ধীদের মধ্যেও রাঙ্গামাটি কাগড়াছড়ি জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তো আমরা কীভাবে আবেদন করব এই পদের জন্য, দেখেন প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 হতে হবে এবং মুক্তিযুদ্ধ সন্তানের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত। তো আমরা এই পদে আবেদন করার জন্য এবং কবে থেকে আবেদন শুরু দেখেন আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করে আমরা আবেদনটা সম্পন্ন করব। cdb.eletech.com.bd এই ওয়েবসাইটে আমরা আবেদন প্রবেশ করে আবেদনটা সম্পন্ন করবো এবং আবেদন শুরুর তারিখ 28/8/2023 অর্থাৎ আগস্টের 28 তারিখ সকাল 10টা থেকে শুরু এবং শেষ 27 তারিখ, সেপ্টেম্বরের 27 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন সম্পন্ন করা
হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।